আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। কত আশা আর কত স্বপ্ন নিয়ে বেড়ে ওঠে একটি শিশু, আর আলোকিত এই শিশুর জীবনে হঠাৎ করেই যেন নেমে আসে ঘোর অন্ধকার। ক্যান্সার নামক মরণ ব্যাধি যেন হঠাৎ করেই থমকে দেয় কোমলমতি এসব শিশুদের পথ চলা। সময়ের সাথে সাথে ক্যান্সার আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে, আর ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর 15ই ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব শিশু ক্যান্সার দিবস। চাইল্ডহুড ক্যান্সার ইন্টারন্যাশনালের হাত ধরে আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবসের সূচনা 2001 সালের দিকে, তারপর থেকেই এখন পর্যন্ত এই তারিখে আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস পালিত হয়ে আসছে। ক্যান্সার নামক মরণ ব্যাধিতে প্রতি বছরই আক্রান্ত হচ্ছে অনেক মানুষ, এ রোগে আক্রান্ত হয়ে মারাও যাচ্ছেন অনেকে। সবাই মনে করেন ক্যান্সার মানে মৃত্যু। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আর প্রযুক্তি সেই ধারণা খানিকটা বদলাতে পারলেও এখনও বিশ্বজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ঘটে এ রোগেই। আমাদের সম্মিলিত প্রয়াস অসামান্য অর্জনের সোপান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও নানা আয়োজনে দিনটি পালন করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অঙ্কোলজি বিভাগ। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বিএসএমএমইউ এর হাসপাতাল চত্বরে র্যালি বের করা হয়, পরে হাসপাতাল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনককান্তি বড়ুয়া। অনুষ্ঠানে ক্যান্সার জয়ী শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া গান গজল হামদ নাত পরিবেশন করেন শিশুরা। পরে ক্যান্সার জয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে উপ উপাচার্য গবেষণা ও উন্নয়ন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডাক্তার চৌধুরী ইয়াকুব জামাল, শিশু হেমাটোলজি ও অঙ্কোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল করিম, অতিরিক্ত পরিচালক ডাক্তার নাজমুল করিম মানিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় ক্যান্সার আক্রান্তদের কয়েকজন তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। হয়তো বুঝতে পারি না যে কি হয়েছিল, তখন এদিকে আসার পর বর্ণনা করার পর যে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে, আস্তে আস্তে চিকিৎসা করার পর এ জায়গায় সুস্থ হয়ে যায়। এখন আল্লাহর রহমতে আপনাদের দেহ ভালো আছে, কিন্তু এই জায়গায় যে আসবে ইনশাল্লাহ সময় মতো ট্রিটমেন্টটা নিলে ভালো হয়ে যাবে। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ভালো আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। শিশুদের পাশাপাশি ক্যান্সার নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন ক্যান্সার আক্রান্ত শিশুদের অভিভাবকরা। যারা আমার বাচ্চা বাবা মা ধৈর্য ধরতে হবে, এবং এই বঙ্গবন্ধু মেডিকেল এবং যারা হেমাটোলজি এই ক্যান্সার বিভাগে যারা আছেন, আমাদের যখন প্রথম আসছে ডাক্তার আমাদের অনেক সাহস দিছে, যেমন ধৈর্য ধরেন, আপনার বাচ্চা ইনশা সুস্থ হবে, আপনার যদি সাহস থাকে আপনি ঘাবড়াবেন না কখনো, যার বাচ্চা সুস্থ কখনো ঘাবড়াবে না। কিন্তু এইখানে চিকিৎসাটা খুব উন্নত, খুবই ভালো, এবং ডক্টরদের অক্লান্ত পরিশ্রম আমার বাচ্চা আস্তে আস্তে ধীরে 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 দীর্ঘ 3.5 বছর এই জার্নিটা আমি করি, করার পর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, একদম সুস্থ। আমি আহ্বান জানাবো যত হেমাটোলজি বিভাগের যত রুগীরা আছেন, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয়ে আসুক, আসুক, তার ট্রিটমেন্ট করুক। বহির্বিশ্বে যাওয়া লাগবে না, বহির্বিশ্বে যাওয়া লাগবে না, আমাদের দেশেই ট্রিটমেন্ট হওয়ার অগাধ সুযোগ আছে। আমি চাইব যেসব অভিভাবক আছেন যারা শিশু এরকম আক্রান্ত, তারা বাংলাদেশেই আসুক এবং বাংলাদেশেই ট্রিটমেন্ট হওয়া হয়, এবং দেখেন আমার বাচ্চা সুস্থ, আপনারাও আসেন, সবাই মিলে আমরা চিকিৎসা নিই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর পিজি হাসপাতালে এসে বাচ্চার ক্যান্সার ধরা পড়ে এবং সেখানে আমি চিকিৎসা করি। আজ আমার চিকিৎসার বাচ্চার চিকিৎসার বয়স প্রায় 20 মাস, এবং এর মধ্যে আমি অনেক ভালো পাচ্ছি, বাচ্চা রিপোর্ট ভালো আসছে, ক্যান্সারের চিকিৎসা ভালো। আশা করি 3 বছর করছে এটা চিকিৎসা, আমার বিশ্বাস এটা ঠিক হওয়া যাবে, এবং বর্তমান যে অবস্থায় রিপোর্টগুলো আজ আসছে, আজকের রিপোর্টও ভালো পাচ্ছি, নেগেটিভ আসছে, খুব ভালো আসছে,
এবং এইটা যদি আমার বিশ্বাস সবাই যদি একটু সচেতন হয়ে ধৈর্য ধারণ করে যদি চিকিৎসা করে আমার বিশ্বাস সেই চিকিৎসা বিফলে যাবে না এবং ভালো হবে আর কি। ক্যান্সার চিকিৎসায় বর্তমান বিশ্বে এক মাইল ফলক বাংলাদেশ। বাংলাদেশে এখন ক্যান্সারের চিকিৎসা হচ্ছে এবং প্রথম দিকে ক্যান্সার নির্ণয় করা গেলে নিরাময় সম্ভব। মূলত গণসচেতনতা সৃষ্টি এমন আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনককান্তি বড়ুয়া। চাইল্ডহুড ক্যান্সার ডে সারা বিশ্বব্যাপী এটা পালন করা হচ্ছে, আমরা এটা পালন করতে যাচ্ছি। এটার মূল উদ্দেশ্য হলো আমাদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের এই আয়োজন। জনগণকে যত বেশি আমরা সচেতন করতে পারি তত বেশি রোগীরা কিউড হবে এবং লেট স্টেজে আসলে জটিলতা বৃদ্ধি পায় এবং আমরা বাঁচাইতে পারি না। ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 2019 সালে 60 জন ক্যান্সার আক্রান্ত শিশু তারা অলরেডি কিউড হয়েছে। সুতরাং এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের নিজেদের কাছে। আমরা ভবিষ্যতে যারা যাতে আরও অন্য রোগীদের আমরা সুস্থ রাখতে পারি সেই লক্ষ্যে আমরা সকলে মিলে কাজ করব। প্রতি বছর সারা বিশ্বে প্রায় লক্ষাধিক শিশু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বাংলাদেশের পাশাপাশি তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিশু মৃত্যুর হারে ক্যান্সার একটি বড় প্রভাবক। তবে আধুনিক ও যুগোপযোগী চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী এ রোগের নিরাময় সম্পূর্ণভাবে সম্ভব। শিশু ক্যান্সার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে নিরলসভাবে কাজ করার পাশাপাশি গণসচেতনতা তৈরি করতে এমন আয়োজন বলে জানান বিএসএমএমইউ-এর শিশু হেমাটোলজি এবং অঙ্কোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল করিম। এই দিন উদযাপনের মাধ্যমে আমরা জনসাধারণকে মেসেজ দিতে চাই যে শিশু ক্যান্সারে আক্রান্ত শিশুরা সঠিক চিকিৎসা বাংলাদেশে পেতে পারে এবং শিশুদের যে ক্যান্সার হয় এবং ক্যান্সারের চিকিৎসা আছে, ক্যান্সার চিকিৎসা করলে ভালো হয় এবং দেশেই যে চিকিৎসা করলে ভালো হয় এই মেসেজটাই দিতে চাই। আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করে থাকে শিশু ক্যান্সার জয়ী বাচ্চারা, তাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই মেসেজটাই সারা দেশে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এটাই আমাদের বিশ্বাস। এবং এর মাধ্যমে সবাই সচেতন হবে, তারা শুধু বাবা মা এবং জনসাধারণ সচেতন হলে ডাক্তারদের কাছে আগে যদি যায় তাহলে তাদের ডিটেকশন আগে হবে এবং প্রপার চিকিৎসা কোথায় কোথায় হতে পারে সেই চিকিৎসার ব্যবস্থাপনা সম্পর্কে জানবে এবং তারা চিকিৎসার মাধ্যমে সুস্থ হবে এটাই আমাদের উদ্দেশ্য। যে বর্তমানে চিকিৎসা আমরা খুব পিছিয়ে নাই, আপনি জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্পেশালি চিকিৎসক তৈরি করছি এবং এর মাধ্যমে এবং পাশাপাশি আমরা চিকিৎসা ক্যান্সারের বাচ্চাদের চিকিৎসা দিয়ে যাচ্ছি অনন্তর এবং তাদের উন্নত চিকিৎসা বিদেশে যার উন্নত দেশের যে প্রোটোকল ইউজ করা হয় উন্নত দেশের যে চিকিৎসা ব্যবস্থাপনা তার সাথে তাল মিলিয়ে আমরা চিকিৎসাটা দিয়ে যাচ্ছি এবং তাতে আমাদের যে চিকিৎসা এই চিকিৎসার মাধ্যমে ক্যান্সার ভালো হয়ে যাওয়া শিশুর সংখ্যাও কম নয়। শিশুদের সব ধরনের ক্যান্সার চিকিৎসা এখানে দেওয়া হয়ে থাকে। শুধু তাই না, ক্যান্সার চিকিৎসক আমি আগে বলেছি ক্যান্সার চিকিৎসক তৈরি করাও একটা রোল প্লে করে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং শিশু হেমাটোলজি অনকোলজি বিভাগের মাধ্যমে। আমাদের এখানে ডক্টর অফ মেডিসিন কোর্স রয়েছে যার মাধ্যমে ডাক্তার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করে এবং তারা বিভিন্ন বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়ছে, বিভিন্ন কেন্দ্রে তারা তাদের ভূমিকা পালন করছে এবং এর মাধ্যমেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শিশু ক্যান্সার চিকিৎসায় অবদান রাখছে। নতুন নতুনভাবে শিশু ক্যান্সার চিকিৎসকদের পদ সৃষ্টি করা, বিভিন্ন মেডিকেল কলেজ ছড়িয়ে দেওয়া, এই কাজগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের থেকে উদ্যোগ নেওয়া হয় এবং এই উদ্যোগের মাধ্যমে আমার বিশ্বাস যে এক সময় যারা আমরা শুধু বঙ্গবন্ধুতে শিশু ক্যান্সার চিকিৎসা করা হতো সেই চিকিৎসা ব্যবস্থাপনা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, তাতে করে আমাদের দূর দূরান্তের যারা শিশুরা ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে তারা প্রপার চিকিৎসা তাদের নিজস্ব এলাকাতেই পাবে এবং তার মাধ্যমে আমাদের যে বর্তমানে চিকিৎসায় অনেকে ঝরে পড়ে সে ঝরে পড়ার হার কমে যাবে। মরণবেধি ক্যান্সার এখন নিরাময়যোগ্য এবং দেশেই চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে আক্রান্ত শিশুরা। ক্যান্সার নিয়ে মানুষের মাঝে যে ভ্রান্ত ধারণা ও কুসংস্কার বিরাজমান আছে তা চিকিৎসার শুরুতে কালক্ষেপণের মাধ্যমে রোগের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। প্রাথমিক পর্যায়ে রোগ নিরূপণ করা গেলে বেশিরভাগ ক্ষেত্রে শিশুর ক্যান্সার নিরাময়যোগ্য। নিয়মতান্ত্রিক জীবনযাপন পারে শিশু ক্যান্সারের আক্রান্তর হার হ্রাস করতে বলে জানান বিএসএমএমইউ-এর শিশু হেমাটোলজি এবং অঙ্কোলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আফিকুল ইসলাম। বাচ্চাদের ক্যান্সারের
তেমন কারণ পাওয়া যায় নাই, কারণ জানা যায় নাই। এই জন্য জানা যায় না বলেই বাচ্চাদের ক্যান্সার বড়দের ক্যান্সারের মতো প্রিভেন্টেবল না, প্রিভেন্টেবল না। যেমন এই জন্য এই সেন্সে উদাহরণ দিয়ে বলছি, যেমন বড়দের ক্যান্সার লাং ক্যান্সার হয়, স্মোকিং বন্ধ করলে লাং ক্যান্সার প্রিভেন্ট হয়, লিভারের ক্যান্সার ভাইরাসের জন্য হয়, যদি হিপাটাইটিস ভাইরাস বি ভাইরাস প্রিভেন্ট করা যায় লিভারের ক্যান্সার হয় না। কিন্তু ছোটদের ক্যান্সারের বেলায় দুইটা কারণ আইডেন্টিফাই হয়েছে, একটা হলো জেনেটিক কারণ, জেনেটিক ইনভলভমেন্ট আছে, আর দুই নম্বর হলো আমরা বলি এমব্রায়োনাল, এমব্রায়োনাল মানে বাচ্চার যখন জন্ম হয়, যখন যখন জন্মের পদ্ধতিতে যখন সেলগুলি আসে এই সেলের জন্য কোনো অ্যাবনর্মালিটি হয়, তাইলে ওই এই এমব্রায়োনাল কারণে বাচ্চাদের ক্যান্সার হয়। এবং এই জন্যই বাচ্চাদের ক্যান্সার প্রিভেনশনের ব্যাপারে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আর্লি ডায়াগনোসিস, প্রাথমিকভাবে যদি ডায়াগনোসিস করা যায় তাইলে বাচ্চাদের ক্যান্সার ভালো করা যায়, এবং যদি লেটে ডায়াগনোসিস হয় তখন ভালো করার সম্ভাবনা কমে যায়। ব্লাড ক্যান্সারের পরে ব্লাড রিলেটেডই লিম্ফ গ্ল্যান্ডের একটা ক্যান্সার বলা হয় লিম্ফোমা, লিম্ফোমাও 10% to 15% চাইল্ডহুড ক্যান্সার হয়। থার্ড ক্যান্সার হয় সিএনএস টিউমার, ব্রেনের টিউমার, 18 থেকে 20 ভাগ ক্ষেত্রে হয়। ফোর্থ হয় সলিড টিউমার, সলিড টিউমার মানে অন্যান্য অর্গানের, যেমন লিভারের টিউমার যেটাকে বলা হয় হিপাটোব্লাস্টোমা, কিডনির টিউমার যেটাকে নেফ্রোব্লাস্টোমা বলে, তারপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমার যাকে বলা হয় নিউরোব্লাস্টোমা, তার মাংসপেশির টিউমার যাকে বলা হয় র্যাবডোমায়োসারকোমা, বোনের টিউমার ইউয়িং সারকোমা বা অস্টিওসারকোমা, এবং আরেকটা হয় জার্ম সেল টিউমার, টেস্টিস ওভারি গোনাডাল টিউমার হয়। এইগুলি হলো সবচেয়ে কমন টিউমার, বাচ্চাদের ক্যান্সার নিরাময়যোগ্য। বড়দের এবং শিশুদের ক্যান্সারের মধ্যে এটাই পার্থক্য, বড়দের ক্যান্সারের চিকিৎসা করলে ইউ ক্যান প্রলং লাইফ, মানে আর বাচ্চাদের ক্যান্সার করলে ইউ ক্যান গিভ লাইফ, নিউ লাইফ, মানে যদি সঠিকভাবে চিকিৎসা করা হয় তাহলে শিশুদের ক্যান্সার শতকরা 3 ভাগের 2 ভাগই সম্পূর্ণ নিরাময়যোগ্য। ক্যান্সার একটি ছোঁয়াচে রোগ এমন প্রচলিত অনেক ধারণা রয়েছে, তবে বাস্তবতা হলো ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়। আর এমন ভ্রান্ত ধারণা পরিবর্তন করতে হলে সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে জেনেটিক্যাল কারণের পাশাপাশি খাবারে টক্সিনের উপস্থিতি ও পরিবেশগত নানাবিধ সমস্যার কারণে শিশুরা ক্যান্সারে আক্রান্ত হতে পারে বলে জানান বিএসএমএমইউ এর শিশু হেমাটোলজি এবং অঙ্কোলজি শিশু অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী ইয়াকুব জামাল। আমাদের কতগুলো এমব্রায়োনিক টিউমার আছে বা এমব্রায়োনিক ক্যান্সার আছে, যেগুলোর উদ্ভব আমরা বলি যে এটা গর্ভাবস্থায় শুরু হয়। যেমন ধরুন চোখের এক ধরনের ক্যান্সার, এটা রেটিনোব্লাস্টোমার কথা বলি, বা লিভারের এক ধরনের ক্যান্সার, সেটাকে আমরা হেপাটোব্লাস্টোমা বলি, বা এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের একটা টিউমার বা এটার চেইনের টিউমার, সেটাকে নিউরোব্লাস্টোমা বলি। এই ধরনের কতগুলো টিউমার বা ক্যান্সারের উদ্ভব কিন্তু অ্যাকচুয়ালি গর্ভাবস্থায়, এবং সাবসিকুয়েন্টলি এটার ম্যানিফেস্টেশন কিন্তু পরবর্তীতে জন্মের পরে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ডেফিনেটলি এখন পর্যন্ত যে প্যাথোলজিক্যাল প্রসেসগুলো ফলো করা হচ্ছে এবং এক্সটেন্সিভ স্টাডি হচ্ছে, তাতে বলা হচ্ছে এই ক্যান্সারগুলোর উৎপত্তি ভ্রূণাবস্থায়। তাছাড়া ইদানিং যেটা কমনেস্ট টিউমার বা কমনেস্ট ক্যান্সার বাচ্চাদের, যেটা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, তার একটা পার্টিকুলার ভ্যারিয়েন্ট, সেগুলোকে মনে করা হচ্ছে যে এগুলোর উদ্ভব ভ্রূণাবস্থায় হয়ে থাকে। এবং যেহেতু আমরা বলছি যে তার এই ক্যান্সারটা বা এই ট্রান্সলোকেশনটার উদ্ভব গর্ভাবস্থায়, দেখা যায় এই টুইন তার মধ্যে একজনের হয়তো ক্যান্সার হলো 5 বছর বয়সে, কিন্তু আপনি দেখলেন যে সাবসিকুয়েন্টলি এই বাচ্চাটার যে যমজ, যিনি মানে যে ছেলেটা বা মেয়েটা যমজ, সাবসিকুয়েন্টলি দেখা যাচ্ছে তার 14 বছর বয়সে যে সে আবার এই অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াতেই আক্রান্ত হচ্ছে। অতএব এই প্রেডিলিকশনটা পার্টিকুলারলি আমি যে কথাটা বলছিলাম, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যে তার যমজ ভাই যে একই সাথে মানে ভূমিষ্ঠ হয়েছে আগে পরে আর কি,
তো তার ডেফিনেটলি চান্সেস অফ গেটিং আ ক্যান্সার ইজ ডেয়ার। এবং অনেক ক্ষেত্রে প্রথমে এক ভাই হচ্ছে বা এক বোন হচ্ছে, সাবসিকুয়েন্টলি আরেক ভাই বা আরেক বোন যে পরে ভূমিষ্ঠ হয়েছে বা আগে ভূমিষ্ঠ হয়েছে তার ক্ষেত্রেও তো সত্য হতে পারে, তারও ক্যান্সার হতে পারে। সো ভ্রূণাবস্থায় যে ক্যান্সারের উদ্ভব বা উৎপত্তি বা এটার যে শুরু সেটা ডেফিনেটলি পরে ম্যানিফেস্ট হতে পারে তার আত্মীয় স্বজন বা তার পরিবারবর্গের মধ্যে, এটা তো আমরা বুঝতেই পারছি। সচেতনতা সৃষ্টি ছাড়াও এ দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য হল মৃত্যুহার হ্রাস করা। এ লক্ষ্যে 2030 সালের মধ্যে সারা বিশ্বে ক্যান্সার নির্ণয় করা শিশুদের মধ্যে অন্তত 60% বেঁচে থাকার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর্থসামাজিক প্রেক্ষাপটে নানা সামাজিক অসঙ্গতি শিশুদের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে বলে জানান বিএসএমএমইউ এর শিশু হেমাটোলজি এবং অঙ্কোলজি বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান। শিশুদের ক্যান্সার হওয়ার জন্য প্রকৃত কারণ যদিও এখন পরিপূর্ণভাবে জানা যায় নাই, তবে আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশ, যেমন শব্দদূষণ, খাদ্যের ভেজাল, এগুলোর মধ্যে আমাদের অনেক ক্যান্সারের কারণ নিহিত থাকে। যেমন শব্দদূষণ দিয়ে আমাদের সেলের বিভিন্ন ধরনের ড্যামেজ হয় এবং যে খাদ্যের ভেজাল, এই সমস্ত কেমিক্যাল থেকে ক্যান্সার হওয়ার একটা কারণ হয়ে থাকে। আপনি যেটা বলছেন খেলাধুলার মাঠের অভাব, এগুলো ইনডাইরেক্টলি ক্যান্সারের কারণ হতে পারে। যেমন খেলাধুলার মাঠের অভাব হলে শিশুরা নানা ধরনের মোবাইল, টিভি এগুলোতে আসক্ত হয়ে পড়ে এবং এগুলার থেকে একটা মাইক্রো রেডিয়েশন বেরিয়ে আসে। এগুলা ইনডাইরেক্টলি আমাদের শিশুদের ক্যান্সারের জন্য দায়ী থাকতে পারে। ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সারের হিসাব অনুযায়ী বিশ্বে প্রতি বছর 3-4 লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়, আর এর মধ্যে মধ্যমায়ের দেশগুলোতেই আক্রান্ত হয় শতকরা 80%। উন্নত দেশগুলোতেও ক্যান্সার আক্রান্ত শিশুদের বেঁচে থাকার হার শতকরা 80%। অন্যদিকে তৃতীয় বিশ্বের অনেক দেশেই দেখা যায় এর বিপরীত চিত্র। অতীতের তুলনায় শিশু ক্যান্সার চিকিৎসায় এখন বিশ্বমানের সেবা মিলছে বাংলাদেশে। ক্যান্সার প্রতিরোধে সঠিক চিকিৎসার পাশাপাশি পুষ্টিকর খাবারের উপর জোর দেওয়ার পরামর্শ জানান বিএসএমএমইউ এর শিশু হেমাটোলজি এবং অঙ্কোলজি বিভাগের কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ আব্দুল খালেক। আসলে ক্যান্সার আক্রান্ত রোগীরা এমনিতে তারা অপুষ্টিতে থাকে, যেহেতু ইমিউনো কম্প্রোমাইজড, সেজন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা তার রুচি থাকে না, হয়তো খাদ্যর অভ্যাসটাও মানে পরিবর্তন থাকে। যখন আমরা চিকিৎসা করি তখন যখন আমরা ইন্ডাকশন ফেজ বলে প্রথম 1 মাস, এই সময় আমরা সাধারণত কিছু ফলমূল এগুলো নিষেধ করি আর, হ্যাঁ, দুধ এগুলো নিষেধ করি, যে ওই সময় এটা একটু ওই সময় ওদের একটু বেশি থাকে অন্য অন্য জিনিস, এই জন্য এটা আমরা নিষেধ করি। তাছাড়া আমরা খাদ্য, যে আপনার যেটা খোসা আছে, হ্যাঁ, এই সব খাদ্য আমরা খাইতে বলি, যেরকম ধরেন কমলা, তারপরে কলা, এগুলো আমরা খেতে বলি, এই জন্য যে এটাতে ইনফেকশন সম্ভাবনা কম থাকে। আপনার আপেল কম, কাপেল, তারপরে আপনার ধরেন যে আঙুর, এগুলোর খোসা, যেহেতু মোটা খোসা থাকে না, এই খোসার উপরে অনেক জীবাণু থাকে, এই জীবাণুগুলো দেখা যায় যে বাচ্চাদের খাওয়ার পর ওরা দেখা যায় বিভিন্ন সমস্যায় ভুগতে পারে। এই জন্য আমরা বলি যে মোটা যে চামড়াযুক্ত ফল আছে সেগুলো খাবে, আর প্রথম দিকে আমরা দুধ খেতে নিষেধ করি, পরবর্তীকালে আমরা অন্য অন্য ফেজে যেয়ে আমরা দুধ খেতে দিই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ক্যান্সার চিকিৎসার উত্তরোত্তর সাফল্যের পাশাপাশি সারা দেশব্যাপী শিশু ক্যান্সার রোগের চিকিৎসা ছড়িয়ে যাওয়ার কথা ব্যক্ত করেন বিএসএমএমইউ এর হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন শাহ। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এই যে চিকিৎসার শুরু এখান থেকে হয়েছে এবং সারা বাংলাদেশে এর ব্যাপ্তি ঘটেছে, কাজেই ক্যান্সার চিকিৎসায় শিশু অনকোলজি বিভাগ, শিশু যে ক্যান্সার বিভাগ, তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর দেশে অনেক সম্ভাবনাময় জীবন অকালে ঝরে পড়ছে। সঠিক পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয় ববাংলাদেশে ক্যান্সারে প্রতি বছর 10,000 শিশু আক্রান্ত হচ্ছে, আর তাই ক্যান্সার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই বলে মনে করেন চিকিৎসকরা।
শিশু ক্যান্সার প্রতিরোধে আসুন আমরা সচেতন হই, অন্যদের সঠিক তথ্য জানিয়ে সচেতন হতে সহায়তা করি।